আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবার প্রিয় বন্ধুগণ কাইন্ডলি আমাকে কমেন্টস করে জানাবেন যে আওয়াজটা ঠিক যাচ্ছে কিনা বুঝতে পারছি না আওয়াজ তো কোনো দিন ডিস্টার্ব হয় না আমার কিন্তু আজকে জানি না নেটওয়ার্কের প্রবলেম নাকি কি কাইন্ডলি আমাকে একটু জানান আওয়াজটা ঠিক যাচ্ছে কিনা যারা জয়েন হবেন প্লিজ জানাবেন যে আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে কিনা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আজকে যারা জয়েন হচ্ছেন কাইন্ডলি জানাবেন আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে কিনা কমেন্টসের মাধ্যমে জানান যে আওয়াজটা ঠিকঠাক যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ অল ওকে নাও আচ্ছা জাজাকাল্লাহ ভাবছিলাম যে কি ব্যাপার হ্যাঁ ঠিক সাউন্ড আসছে আমাদের ব্রাদার রাহুল জাজাকাল্লাহ খায়রান ভাই বলছিলাম একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বলছিলাম সেটা হচ্ছে ফেস অ্যাপ এই ফেস অ্যাপ নিয়ে আলোচনাটা খুব জরুরি কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বারবার মেসেজ করছে যে ভাই সাইনুর রহমান একটু ফেস অ্যাপ নিয়ে আলোচনা করুন এটা তো একটা হট টপিক তো যাই হোক আজকে সময় এসেছে আলোচনা করার তো দেখুন অ্যান্ড্রয়েডের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের দুনিয়া সুন্দর হচ্ছে তো যাই হোক এখন আমি কারোর কমেন্টস পড়তে পারবো না এখন একটা বিষয়ে ধ্যান দিচ্ছি তো পরে ইনশাল্লাহ যদি কারোর কোশ্চিন থাকে তো ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ তো অ্যান্ড্রয়েডের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমরা কিন্তু একদম সর্বোচ্চ সীমার উপর দিয়ে চলছে এখন বর্তমানে নলেজের জ্ঞানের জ্ঞানের যে ভাণ্ডার আমাদের মধ্যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যুবকের হাতে অ্যান্ড্রয়েড যুবকের যুবতীর হাতে অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েডের ছয় লাভ চারিদিকে যার বাড়িতে হয়তো ঠিকঠাক ভাতও হয় না এক হয়তো বেলার জায়গা বেলা ভাত হয় তার কিন্তু অ্যান্ড্রয়েড কি বলবো আছে তার বাড়িতে ইনশাল্লাহ তো হ্যাঁ কান্ট হিয়ার হোয়াই ইউর স্পিক আরে ভাই অনেকে তো বলছে যে হ্যাঁ আওয়াজ ঠিকঠাক যাচ্ছে একজন শুনতে পাচ্ছে না মনে হয় তো বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছি টিকটক একটা নতুন অ্যাপস এই টিকটকের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু ট্যালেন্ট পেয়েছি দুনিয়া থেকে যেমন পতিতালয়ে বেশ সারা নাচে ওই মানে কলগালরা সরি ভাষাটা একটু খারাপ হয়ে যায় মাঝে মধ্যে মানে কলগালরা ওই যে পতিতালয়ে নাচে কিংবা বড় বড় বারে লক্ষ লক্ষ টাকা পাওয়ার জন্য নাচে তো তেমনি আপনার আমার ঘরের মেয়েরা এভাবে নাচছে টিকটকে তো এটা টিকটক যদি আবিষ্কার না হতো তাহলে আমরা দেখতে পেতাম না যে বেহার উপরে যে পিএইচডি করা যুবক যুবতী আছে এন্টারটেনমেন্টের নামে নিজের শরীরকে দেখানো অন্যের ভয়েসে নিজের ঠোঁটটাকে মিলিয়ে বোবা গানের মতো নিজেকে জাতির সামনে পেশ করা তা কিন্তু আমরা টিকটকের মাধ্যমে পেয়েছি এখন শুনেছি আবার টিকটকের নাকি স্টারও আছে মানে কিছু কিছু ব্যক্তিকে টিকটকের স্টার বলা হয় তো মানে লস অফ স্টার মানে আমাদের আশপাশে স্টারের অভাব নেই তো এই টিকটকের বেহাপনা শেষ হতে না হতেই একটা অ্যাপ চলে আসলো মার্কেটে সেটা হচ্ছে ফেস অ্যাপ এই ফেস অ্যাপ সম্পর্কে দুরকম আলোচনা হবে এক এই ফেস অ্যাপটা হচ্ছে আপনার বিজ্ঞানসম্মতভাবে বা আপনার সিকিউরিটি প্রাইভেসির ব্যাপারে কতটা সেফ আপনি যে মজাটা করছেন এই মজাটা কতটা সেফ যেহেতু অনেকেই ভাবতেই পারেন এই তো দাঁড়িয়ালা একজন ব্যক্তি চলে গেছে এখন আমাদেরকে জ্ঞান দিবে ইসলাম নিয়ে কথা বলবে এই হচ্ছে এদের কাজ কেউ গালিয়ে দিবেন মোল্লা মুন্সী বলে তো আপনারা যে শিক্ষিত মানুষ এই শিক্ষিত মানুষকে এ নিয়ে আগে কথা বলবো তারপরে ইসলাম নিয়ে কথা বলবো তাহলে হয়তো ঠিক হবে বলে আমি মনে করি তো এই যে ফেস অ্যাপ ফেস অ্যাপের ব্যাপারে একটু বলি এই অ্যাপসটা লঞ্চ হয়েছে দু সালে কিন্তু ভাইরাল হয় কয়েকদিন আগে দু সালে এটাকে কোম্পানি একটা লঞ্চ করেছে কিন্তু এটা ভাইরাল হয় কয়েকদিন আগে মাত্র আচ্ছা এই অ্যাপস যারা ইনস্টল করছেন একটা যুবক ছেলে তার নাকি ষাট বছর সত্তর বছর বয়সে কেমন দেখতে হবে সেই ফেসটা চলে আসছে একটু খেয়াল করুন যখন আপনি ফেস ফে ফেস অ্যাপকে আপনি ডাউনলোড করছেন তারপরে ইনস্টল করছেন একটু খেয়াল করুন যারা আছে যারা ফেস অ্যাপে ঝুলে আছেন বা ফেস অ্যাপ ডাউনলোড করেছেন বা করবেন ভাবছেন তাদেরকে একটু আমি বলি যে যারা ফেস অ্যাপটা ইনস্টল করলেন ইনস্টল করার সময় দেখবেন আপনাকে দুবার আপনার এ চাইবে ওই অ্যালাউ চাইবে অ্যালাউ ওখানে অনেকগুলো ইংরেজি লেখা থাকবে তো ওখানে অ্যালাউ আপনি না দেখে পড়ে বুঝে শুনে না পারলে ডিকশনারি দেখেও আপনি সেটাকে মানে অনুধাবন করার পরে অ্যালাউ করবেন আর যদিও নাইনটি লোকে লোক এসবগুলোকে কিছু তোয়াক্কা করে না এমনি তা কী করে অ্যালাউটা করে দেয় এই অ্যালাউ যখন আপনি করছেন দেখবেন ওখানে ফটোজ অ্যান্ড গ্যালারি ফর্মোর সেট আপনার যে সেট থেকে ফটো এবং গ্যালারি আপনি ইনস্টল করার পর পরে যখন অ্যালাউ করবেন এই ফেসঅ্যাপটা সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যত রকমের গোপন ভিডিও যত রকমের গোপন তথ্য যত রকমের গোপন আপনার স্ত্রীর সাথে হয়তো কোনো ফটো আছে বা কারোর সাথে ফটো আছে আপনার ফ্যামিলি ফটো যেগুলো আপনি মানুষের সামনে শেয়ার করতে পারেন না এই ধরনের ফটো এই ধরনের ভিডিও সব চলে যাচ্ছে তাদের সার্ভারে হুম চমকে গেলেন সরি কিছু করার নেই পটল কিনতে গেলে দাম দর করে কিনে মানুষ আলু কিনতে গেলে দাম দর করে কিনে কিন্তু নিজের ইজ্জত বিক্রি করে দিছে অ্যাপসের অ্যাপসের মাধ্যমে নিজের বিক্রি করে মাধ্যমে এটা খেয়ালি নেই মানুষের হচ্ছে বর্তমান পরিস্থিতি আমরা শিক্ষিত তো কিসের শিক্ষিত ভাই এই অ্যাপসটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের যত গোপন তথ্য এমনকি আপনি যদি আপনার মোবাইলে আপনার এটিএম এর পিন কার্ড বা আধার 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 কার্ড বা প্যান কার্ড বাট আপনি রাখতেই পারেন এখন তো মোবাইলে সব রাখে মানুষ তাই না মোবাইল মানে লাইক শোকেস হয়ে গেছে এখন সব কিছু মোবাইলের মধ্যে রাখে মানুষ আর এই যখনই আপনি ইনস্টল করবেন এবং অ্যালাউ করবেন আপনার যত রকমের তথ্য এখানে চলে যাচ্ছে এটা দাবি করছে আপনার যারা এই অ্যাপস নিয়ে গবেষণা করে তারা তাহলে অনেকেই কি নিজের সম্মান হারিয়ে বসে আছেন না একটু খেয়াল করুন সো আগামী দিনে আমার এই ভিডিওটাকে এত শেয়ার করেন যাতে করে মানুষ যুবক যুবতী সবাই যেন অ্যালার্ট হয় যেন ওয়ার্নিং একটা পায় যে ভাই এখান থেকে তো বেঁচে থাকা জরুরি ফরজ আমাদের জন্য আরও তথ্য আছে আরও অনেক তথ্য আছে মাথা ঘুরে যাবে শুনুন একে একে তো যখনই ইনস্টল করেছেন কি হয়েছে আপনার মোবাইলে সব তথ্য তাদের কাছে চলে গেছে হ্যাকারদের কাছে চলে গেছে স আপনার এখন কিছু কিছু করার নাই ইউ হ্যাভ নাথিং টু ডু নাও আপনার এখন কিছু করার নেই আর যারা শুনছেন তারা সতর্ক হন আপনার স্বজনকে সতর্ক করুন আমাদের কাজই সতর্ক করা আচ্ছা দ্বিতীয়ত এই ফেস অ্যাপের যে টার্মস অ্যান্ড কন্ডিশান সেখানে লেখা রয়েছে যে আপনি যখন একটা ফটোকে নেবেন ফেস অ্যাপের মাধ্যমে তো তারা বলছে যে আটচল্লিশ ঘন্টার মাধ্যমে এই ফটোটাকে তারা ডিলিট করে দেবে এটা একটা মিথ্যা কথা এটা একটা মিথ্যা কথা এক দুই নম্বর পয়েন্ট যখন আপনি ফেস অ্যাপের মাধ্যমে কোনো ফটোকে নেবেন সেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হবে না সেই ফটো যেটা ফেসবুকে ইনস্টাগ্রামে শেয়ার করছেন সেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হবে না আপনি এখনই মোবাইল খুলে দেখবেন আমার লাইভের পর আপনি মোবাইল খুলে দেখবেন যে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হবে না সেভ হচ্ছে ফেস অ্যাপের সার্ভারে ফেস অ্যাপের সার্ভারে সেভ হচ্ছে যেটা আপনার আমার জন্য আনসেফ নট অনলি আনসেফ বাট এটা একটা বিশাল একটা ডেঞ্জারাস জায়গা শুধু আনসেফ বললে তো আলহামদুলিল্লাহ ঠিক ছিল কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এটা চরম মহা বিপদে আপনি পড়তে পারেন সাইবার সাইবার ক্রাইম যেটা তারা এটাই বলছে কিন্তু ফেসঅ্যাপ ইনস্টল করেছেন তাহলে আপনার ফটো আপনার ভিডিও বা যাই হোক না কেন আপনি যেটাকে নিজেকে একটু বুড়ো বয়সে দেখার জন্য চেষ্টা করছেন এটা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে তাদের সার্ভারে তারা বলছে আটচল্লিশ ঘন্টা রাখার পর ডিলিট করব কথাটা মিথ্যা তারা রেখে দিচ্ছে এই ফটোগুলাকে এই ফটোগুলা পরবর্তী সময় তারা বিভিন্নভাবে কাজে লাগাতে পারে তাদের তথ্যগুলোকে বিভিন্নভাবে তারা কাজে লাগাতে পারে সো আপনি যদি একজন মডার্ন মানুষ হন আপনি যদি সুশিক্ষিত একজন মানুষ হন আপনি যদি মনে করেন যে আপনি খুব নাকি শিক্ষিত মানুষ দাবি দেওয়া করেন আপনার বুড়ো বসে ফটোটা দেখতে কেমন লাগে বলে ফেসঅ্যাপ ডাউনলোড করেছেন সো এখনই আপনাকে আন ইনস্টল করতে হবে ওটাকে করতে হবে যে কোনো মূল্যে তাহলে যদি না হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর সবচেয়ে বড় বিষয় যে কয়েকদিন আগে এই ফেস অ্যাপটা যখন আসলো মার্কেটে দুদিনে দশ লো কোটির উপরে বেশি ইনস্টল হয়েছে দশ কোটির উপরে বেশি ফেস অ্যাপ দশ কোটির উপরে দুদিনে মাত্র আপনার ইনস্টল হয়েছে ডাউনলোড হয়েছে চিন্তা করেছেন একবার মানুষ আনুপটল কিনলো দেখে কিনে কিন্তু এইগুলা এখন দেখছে না আপনার প্রাইভেসি কিন্তু অ্যান্ড্রয়েডের মাধ্যমে চলে যাচ্ছে তাদের হাতে যারা আপনার অনেক বড় ক্ষতি করতে পারে আপনি কি চাইবেন আপনার মামনি মেয়েটার ক্ষতি হোক আপনি কি চাইবেন আপনার স্ত্রীর ক্ষতি হোক আপনি কি চাইবেন আপনার ভাই আপনার আত্মীয় স্বজন পরিজন আপনার ফ্রেন্ডসের কোনো ক্ষতি হোক তাহলে আজকেই এই ভয়াত্মক মহা একটা অন্যায় বা মহা একটা বিপদ থেকে আপনাকে নিজেকে রক্ষা হতে হবে কী করতে হবে আনইনস্টল করে দেন আর ভবিষ্যতে এটাকে করবেন না বলে একটা মোটামুটি আপনাকে প্রতীক করতে হবে নইলে কিন্তু বিপদে পড়ে যাবেন কোনো অ্যাপস আসলে সেটাকে আগে আপনি যাচাই বাছাই করুন নইলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই তাহলে এই অ্যাপস আনইনস্টল করুন এটা আপনার আমার সবার জন্য ভালো হবে যদিও আমি করিনি যদিও আমি এটা করিনি কারণ আমি এই সব বিষয়ে একটু সতর্কভাবে কাজ করার চেষ্টা করি তবে মানুষ ভুল হতে পারে এবার আসুন ইসলাম নিয়ে কথা বলি ফেস অ্যাপ নিয়ে যারা বুড়ো বয়সের ফটো নিয়ে মজা নিচ্ছেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে তাদেরকে বলি যে আপনি যখন এই ফটোটা আপলোড করছেন এবং নিজেকে একটু আনন্দান্বিত করার চেষ্টা করছেন যে যদি আমি ওই ফটোটা দিলাম মানুষ আমাকে দেখছে আরে হঠাৎ আমি ইয়াং ছিলাম আমার বয়স কুড়ি বছর হঠাৎ আমাকে চল্লিশ বা ষাট বছরের দেখাচ্ছে এটা তো একটা মজার বিষয় না এটা আপনি যখনই করবেন তখনই কি হচ্ছে আপনি আপনার মৃত্যু থেকে উদাসীন থাকছেন আপনি যখনই ওই ফটোটা ফেসঅ্যাপের মাধ্যমে ফেসঅ্যাপের মাধ্যমে দেখে নেবেন তখনই আপনার মধ্যে একটা কনফার্মেশন এসে যাবে মনে মনে যে আমি এতদিন বাজব আপনি এতদিন বাসবেন এইটা ভাববেন আর এইটা ইসলাম কখনো পারমিশন দেয় না একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল ক্যান ইউ টেল মি ইজ দ্য ইন্টেলিজেন্ট বয় ইন দিস ওয়ার্ল্ড আপনি কি বলতে পারেন কে সবচেয়ে বুদ্ধিমান বালক কে সবচেয়ে বুদ্ধিমান বালিকা তো আল্লাহ রসুল বললেন যে প্রতিনিয়ত বারবার মৃত্যুকে স্মরণ করে যে প্রতিনিয়ত বারবার মৃত্যুকে স্মরণ করে সে হচ্ছে ইন্টেলিজেন্ট তো আপনি এই ফেসঅ্যাপের মাধ্যমে আপনি দেখছেন ষাট বছর বয়সে আপনার চেহারাটা কেমন হবে তাহলে আপনি তো ষাট বছরে চলে গিয়েছেন সো আপনার মধ্যে তো মৃত্যুর যে একটা ভয় সেটা কিন্তু আর কাজ করছে না এটা হচ্ছে অন একটা ধারণা এক দুই নম্বর আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় আর গিয়ে বলে যে আমার হাত দেখেন তো কী আছে আল্লাহ রসুল বলছেন চল্লিশ দিন তার চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না জি চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না হজ করলো কবুল হবে না তাহলে খুব কঠিন একটা ব্যাপার তাহলে আপনি গণকের কাছে গিয়ে এইটা করছেন তাহলে এইটা কি এক ধরনের গণৎকারী নয় যে আপনার ফিউচার সে বলে দিচ্ছে যে আপনি ফিউচারে কেমন হবেন আদৌ তো আপনি এখনই মারা যেতে পারেন অথবা কালকে অথবা এক মাস পর অথবা পাঁচ বছর পর সো আপনাকে এই অ্যাপস থেকে দূরে থাকতে হবে তিন নম্বর এই অ্যাপস যখন আপনি মানে ব্যবহার করছেন তখন নিজেকে কিন্তু আপনি ওই জ্যোতির্বিদের কাছে যাওয়ার ব্যাপারটা আপনার মধ্যে চলে আসছে যে জ্যোতির্বিদের কাছে গেলে ওরা বলে দেয় এই ঘটনা এই ঘটনা ইত্যাদি ব্যাপারটা বলে দেয় সিমিলারলি কিন্তু আপনি ওই জ্যোতির্বিদের কাছে গিয়েছেন অ্যাপস নিয়েছেন মানে জ্যোতির্বিদের কাছে গিয়েছেন বা জ্যোতির্বিদ্যার উপরে বিশ্বাস রাখেন বলে আপনি মনে করেন আপনার মনে করেন আপনি অ্যাপস নিয়ে খেলছেন এক তো আপনার জীবনহানি ঘটছেই দুনিয়াতেই এরা দুনিয়ার কথা বললাম শিক্ষিত মানুষ আপনি দুনিয়ার কথা বললাম আর ইসলাম নিয়ে যদি আপনি ভাবেন আপনি যদি মনে করেন যে না আপনি ইসলাম মানেন মুসলমান মানুষ হ্যাঁ ইসলামিক কায়দা কানুন আপনি বিশ্বাসী তাহলে তো আপনার জন্য ভয়ানক একটা পাপ এটা ভয়ানক পাপ আপনি এটা নিয়ে কেন খেলবেন হ্যাঁ টিকটকের মধ্যে বেহায়াপন আপনি কেন করবেন আপনি নির্ভর্য বেহা করে সন্তান তাই আপনি এটা করতে পারেন আপনি নিজের ফটোকে আপনি সত্তর বছরে দেখবেন কী করে এটা কি ইম্পসিবল আল্লাহ সহ্লাহ বলছেন যে গায়েবের জ্ঞান শুধুমাত্র আমারই আছে আপনি বাহাস দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ সহদুল্লাহ সাথে কি এটা কি দেখাতে চাইছেন না যে দেখেন আমি যখন ষাট বছর আট বছর আমি দেখতে লুক লাইক দ্যাট এরকম করব। না এটা অনেকে বলতে পারেন অনেকে আমার লাইফ দেখে বলতে পারেন ভাই এটা একটা ওয়ান টাইপ অফ ফান এন্টারটেনমেন্ট এটা একটা মজা করার বিষয় এটা আনন্দের বিষয় না এটা ভাই আনন্দের বিষয় নয় আনন্দ করতে গেলে ওই তো বললাম যে আপনার সাইবার ক্রাইমে চলে ক্রাইমে চলে যাচ্ছে এই ছবিগুলো হ্যাকারদের কাছে চলে যাচ্ছে এই ছবিগুলো ভিডিওগুলো আপনার মোবাইলে সব কিছু চলে যাচ্ছে ইনস্টল করার পর পরে অ্যালাউ অপশান দুবার টিপ লেই চলে যাচ্ছে সব কিছু এবার আপনি ইনসিকিউর মানে আপনি সিকিওর নন অত ভাবুন একবার বিষয়টা আর ইসলাম মানলে অবশ্যই এটা অনেক বড় একটা ক্ষতিকর একটা দিক আপনি আমি এখান থেকে বেঁচে থাকতে হবে নইলে কিন্তু মৃত্যু থেকে উদাসীন মানুষ কখনো ভালো হতে পারে না সুন্দর হতে পারে না কারণ আল্লাহ সব তালা বলেছেন খুল্লু নাবসেন জাইকাতুল মত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সো আমাদেরকে সবসময় পরকালমুখী হওয়ার জন্য আমাদেরকে ভালো ভালো বক্তৃতা ভালো ভালো ওয়াজ শুনতে হবে ভালো ভালো নসিহত শুনতে হবে সলাদ কায়েম করতে হবে জাকাত দিতে হবে ইসলামের পুরো আরকান মেনে চলতে হবে কিন্তু এই ধরনের অ্যাপস এই ধরনের এন্টারটেনমেন্ট এই ধরনের ফান এই ধরনের মজা আপনাকে আখেরাত থেকে একদমই গাফেল করে রেখেছে একদমই গাফেল করে রেখেছে আর এই গাফেল হতে হতে একদিন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে মৃত্যুর ফেরেস্তা আপনি চলে যাবেন আর আপনি যখন মারা যাবেন তখন কিন্তু য দেখা যায়গা এ নেই চলে গা ভাই কিচ্ছু করার নেই আপনাকে কবরে গিয়ে বলা হবে না যে তুমি ফেসঅ্যাপ ব্যবহার কি না আপনাকে কবরে গিয়ে বলা হবে না যে তুমি টিকটক ব্যবহার করেছো না আপনাকে কবরে গিয়ে বলা হবে না যে আপনার ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট ছিল কি না ফেসবুকে অ্যাকাউন্ট ছিল কি না এসবগুলা কিছু আপনাকে বলা হবে না সো ফেসঅ্যাপ আপনার জন্য দুনিয়াতে এবং আখেরাতে দুটো জায়গায় ভয়ঙ্কর কঠিন ভয়ঙ্কর আপনি হয়তো আমি বুঝতে পারছি না আমি আপনাকে বোঝাতে অক্ষম হয়তো বা আপনি আন্দাজি করতে পারছেন না যে ফেসঅ্যাপের মাধ্যমে আপনার কত বড়ো ক্ষতি হচ্ছে দুনিয়া তো কত বড় ক্ষতি হচ্ছে আখেরও তো কত বড়ো ক্ষতি হচ্ছে আপনার সো আর মজা নয় এগুলা কিনি মজা নয় মানে হয়তো আপনি এই ফেসঅ্যাপের ব্যাপারে না দেন বাচ্চা ইসলামের ব্যাপারে হয়তো আপনি বাচ্চা একটু খেয়াল করবেন আমি আমি পণ্ডিত না আমি একজন সাধারণ মানুষ তবে এটা বলছি যে আপনি ধরেন ইসলামের ব্যাপারে বাচ্চা কিংবা ফেস অ্যাপ বা এই ধরনের যে কি ঘটতে পারে এই জায়গায় আপনি বাচ্চা নইলে ফটোটা পেশ করলেন কি করে কারণ আপনার বাচ্চা যদি আগুন নিয়ে খেলে আপনি কি খেলতে দেবেন সে বল নিয়ে খেলছে ব্যাট নিয়ে খেলছে বা আদার্স আরও অন্যান্য কিছু নিয়ে খেলছে আপনি তাকে অ্যালাউ করবেন আচ্ছা খেলুক একটু মজা করছে আমার ছেলে বা মেয়ে আমার মামনি বা তারা একটু বাচ্চা বাড়ির বাচ্চা ওরা মজা করছে আলহামদুলিল্লাহ তাকে আপনি খেলতে দেবেন ব্যাট বল নিয়ে বা আরও জিনিস যা ক্ষতি না করে না এমন তা নিয়ে আপনি খেলতে দিবেন কিন্তু। কিন্তু কিন্তু আপনি আপনার মেয়েটা আপনার ছেলেটা কলিজার টুকরা ওরা একটু আগুন নিয়ে খেলছে একটু ছুরি নিয়ে খেলছে একদম ধারালো ছুরি নিয়ে দুজনে মারামারি করার চেষ্টা করছে আপনি কি খেলতে দেবেন যে আপনার কাছে প্রশ্ন আপনি বলবেন না 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 এটা কেমন কথা আমি কি করে খেলতে দিই ওদেরকে খেলতে দিলে তো ওরা ক্ষতবিক্ষত হতে পারে বা আগুন নিয়ে পুড়ে মরতে পারে ভাই আপনি এই ফেস অ্যাপের কাছে না দান দেড়শোয় আপনাকে আমাকে সাজেশন দিতে হচ্ছে যে এই ফেস অ্যাপ আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে দুই জায়গা আপনাকে ক্ষতি করবে করবেই হান্ড্রেড পার্সেন্ট কোনো মানে অনিশ্চয়তা কাজ এখানে কিন্তু করবে না আপনাকে ফেস অ্যাপ আজকেই যদি ইনস্টল করে থাকে তো আন ইনস্টল করুন নলে কিন্তু ভাগ্যে খুবই খারাপ আছে আপনার তথ্য তো যাচ্ছে যাচ্ছেই আখেরাতকে আপনি হারাচ্ছেন পরকালমুখী থেকে আপনি দূরে থাকছেন আপনি ভাবছেন এটাই দুনিয়ার জীবন আল্লাহ সময়তলা এই দুনিয়া দুনিয়া মানেই তুচ্ছ এটা আপনার আমার জন্য পরীক্ষাগার যদিও দুনিয়া মানে তুচ্ছ এখানে পরীক্ষা দিতে এসে পরীক্ষার হলে তিন ঘন্টা গিয়ে কি আপনি বলবেন নাকি যে এক ঘন্টা একটু এনজয় করি এক ঘন্টা একটু ঘুমিয়ে নিই কিছু কিছু মানুষ আছে আবার দেবেন খুব ঘুমাই দিনের হাতে সব সময় ঘুমাই তো একটু আমি পরীক্ষার হলে ঘুমিয়ে নিই আর বাদ বাকি এক ঘন্টা সময় থাকলো আধ ঘন্টা একটু ফান করব বন্ধুদের সাথে একটু মজা করব মজা টজা করার পরে শেষের আধ ঘন্টা লিখবো ক্যান ইউ পাস আমরা কি পাস করতে পারবো আপনি বলবেন না সোজা কথা না পড়লে কী করে পাস করতে পারবো সো এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা মরতে তো হবে সবাইকে আমাদেরকে মরতেই হবে আর মরার পরে কবরে যেতে হবে আরে মুসলমান তো যাবে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টান যারা আছে সবাইকে কবরে যেতে হবে সো গাফেল থেকে কোনো লাভ নেই অ্যান্ড্রয়েডও কাজে লাগবে না আর আপনার ওই ফেসঅ্যাপও কাজে লাগবে না আরও কিছু কাজে লাগবে না সো আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে যারা ইনস্টল করেছেন আজকে আনইনস্টল করুন আমি একজনের মোবাইলে দেখছিলাম ফেস অ্যাপ তো ডাউনলোড করেছে তাই আমি বললাম যে এটা কেন ডাউনলোড করেছে তো বলছে যে আমার বান্ধবীরা বন্ধুরা করেছে সো আমি তাকে ডাউনলোড করেছি জাস্ট আমরা একটু ফান করব। তা আমি সঙ্গে সঙ্গে তার হাত থেকে মোবাইলটা নিয়ে সেটা সেটা থেকে আমি তাকে আনইনস্টল করে দিলাম বাঁচালাম আলহামদুলিল্লাহ একজন মানুষকে বাঁচানো আমাদের কিন্তু দায়িত্ব এরা আমাদের কর্তব্য একজন ভালো মানুষের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য যে আমরা মানুষকে বাঁচাবো তাই না কারণ ইসলাম এত সুন্দর একটা বিধান আল্লাহ রসুল বলছেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যেতে যেতে একটা গাছ পড়ে আছে রাস্তায় মানুষের চলাচল বিঘ্ন ঘটছে তো আল্লাহ রসুল এর হাদিসটা মনে করে সে করলো কি গাছটাকে সরিয়ে ফেললো এখন আল্লাহ রসুল বলছে ও সাহাবিরা তুমি কি জানো যে এই লোক জান্নাতে যাবে হোয়াট ইজ দ্য রিজন রিজন বিহাইন্ড দ্যাট এর পেছনে কারণটা কী সে জাননাতে কেন যাবে সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে ফেললো তাই তাহলে আমাদের কাজে কিন্তু একে অপরকে সাহায্য করা সেটা হতে পারে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান কিচ্ছু নেই ভাই সবাই আমাদের প্রতিবেশী সবাইকে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ আমরা একে অপরকে ভালোবাসি তাই আমরা একে অপরকে সাহায্য করার জন্য সব সময় সদা প্রস্তুত তো আপনি বিপদে পড়বেন আপনি আমার ভাই হতে পারেন হতে পারে আপনার নাম সুরেশ চৌধুরী কিংবা অমিত প্রামাণিক কিংবা রাজু মন্ডল হোয়াট এভার ইট ইজ হতে পারে যাই হোক না কেন কিংবা শৈলী আক্তার নো প্রবলেম যা হতে পারে যা কিছু হতে পারে বাট আপনাকে আমি আমাকে আমার দায়িত্ব আপনাকে আমি বাঁচাবো কারণ আমি মনে করি আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি একটু যদি ভালো মানুষের গুণ থাকে যদি একটু জান্নাতে জায়গা পাই কিংবা মানুষকে ভালো কাজ করে যদি আল্লাহর কাছে একটু রেওয়ার্ড পেতে পারি বুঝতে পারছেন না এটা হচ্ছে একটা বিষয় যে আপনাকে আমাকে বাঁচানো এটা আমার আমার যেন নৈতিক কর্তব্য এবং দায়িত্ব হয়ে পড়েছে যদিও কয়েকদিন থেকে চরম রিকোয়েস্ট আসছিল কিন্তু খুব ব্যস্ত থাকার কারণে হয়ে ওঠেনি আজকে অফিসে বসে লাইভটা করলাম স্কুলের অফিসে বসে হেরান আলো একাডেমি একটা ইসলামিক স্কুল আলহামদুলিল্লাহ তো এই স্কুলের ছেলেমেয়েরা কোনো দিন ফেস ব্যবহার করবে না বলে আমরা আশাবাদী তারকে অ্যাওয়ারনেস আমরা করাই বোঝাই এগুলো আছে খারাপ তো আপনিও আপনার আত্মীয় স্বজনকে এই মেসেজটা বেশি বেশি শেয়ার করেন এখানে শেয়ার করলে আমার অ্যাকাউন্টে টাকা আসবে না আর আপনার জন্য ইনফরমেশন এই যে আমার অ্যাকাউন্টও নেই ব্যাঙ্কে সো টাকা পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু আপনি মানুষকে বাঁচান আমি যেমন লাইভ করলাম কথা বললাম আপনাদের সাথে সিমিলারলি আপনি এটাকে যখন শেয়ার করবেন তখন মানুষ জানবে বুঝবে মরুন ভাববে হো আমি তো ভুল করেছি যাই এই ভুল যেন আর কেউ না করে দুনিয়ার হ্যাঁ তাই সবাইকে আমরা ঐকান্তিকভাবে রিকোয়েস্ট করছি যে এই ফেস অ্যাপ থেকে দূরে থাকবেন আরও একটা সতর্ক ফেস অ্যাপ নাই এরপরে যদি আবার কোনো নতুন কোনো অ্যাপস আসে সেই অ্যাপস সম্পর্কে ভালো করে পড়ুন ভালো করে জানুন আগে আগে আপনাকে এটা করতে হবে তাহলে আপনি স্মার্ট ইট ইজ নট রাইট দ্যাট এটা সঠিক নয় যে আগে করলে আপনি স্মার্ট হয়ে গেলেন না আগে করলে হয়তো আপনি আগে জাহার যেতে পারেন আপনি আগে করলে আগেই জাহার নামে যেতে পারেন তো অবশ্যই সবাইকে শেয়ার করবেন এবং জানিয়ে দেন যে ফেসঅ্যাপ হঠাৎ করে বুড়ো হয়ে যাওয়া এই ফটো দেখে আনন্দ পাওয়ার কিছু নেই বরং এটা আপনাকে উদাসীন করে রাখছে কিয়ামত থেকে আখেরাত থেকে হাসরের ময়দান থেকে সো আপনি আমি দুনিয়া এবং আখেরাতে যেন কল্যাণকরভাবে বাঁচতে পারি সেই জন্য সবাইকে প্রয়াস করতে হবে একে অপরকে হেল্প করতে হবে আর একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাব ভালোবাসা রাখতে হবে সে হতে পারে হিন্দু হতে পারে মুসলমান সবাই আমরা ভাই ভাই এক আদমেরই সন্তান সবার সাথে যেন সম্প্রীতিভাবে সুন্দরভাবে আমরা চলতে পারি আল্লাহ যেন সেই তফিকাদা করে আমিন এই 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 অবধি কথা বলবো ভাবছি কারণ সময় অনেক হয়ে গেল এখন যদি কারোর কোনো কোশ্চেন থাকে ফেসঅ্যাপের ব্যাপারে মানে আমি বললাম তার বিপরীতে যদি কারোর কোনো কোশ্চেন থাকে যে ভাই আপনি এই তথ্যটা ভুল দিলেন বা এইটা আমাদের কাছে ভুল মনে হলো এটা একটু বেশি বেশি বললেন তো ইউ ক্যান আক কোশ্চেন আপনি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তো কাইন্ডলি আমি খুব অল্প সময়ের মধ্যে বলছি যে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনি বলতে পারেন ইনশাল্লাহ আসি ইকবাল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বাড়ি রানীতলা রানীতলা মুর্শিদাবাদ থেকে অনেক দিন থেকে আপনার সাথে দেখার ইচ্ছা পোষণ করছি আসুন ভাই একদিন চলে আসুন অনেক মানুষ আসে দেখাশোনা করতে আসুন একদিন সরাসরি আসুন যদি ফেসঅ্যাপ ফেসঅ্যাপ নিয়ে কারোর কোনো কোশ্চিন থাকে বা টিকটক বা ভিগো ভিডিও এই ধরনের নোংরামি নিয়ে যদি কারোর কোনো কোশ্চিন থাকে তো কাইন্ডলি করতে পারেন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বারবার বলছি আমি কারণ যাতে করে মানুষ বুঝে জানে যে ফেস অ্যাপটা কতটা ভয়ঙ্কর একটা বিষয় যদি মানুষের কাছে একটু পৌঁছে যায় আলহামদুলিল্লাহ এটাই আমাদের কাজ আচ্ছা যার কোশ্চেন আস্তে আস্তে যদি একটা কথা বলি ওই যে আল্লাহ রসুলের হাদিসটা একটু খেয়াল করুন গত জুমায় আমি বলেছি হয়তো কেউ লাইভ দেখেছেন জুমার এটা হুম তো গত জুমার যে লাইভটা ছিল ওর মধ্যে এই কথাটা বলেছিলাম যে ওই যে বললাম না আল্লাহ রসুল বলেছেন যে একজন ব্যক্তি রাস্তায় এটা পা পড়েছিলো একটা কোশ্চেন চলে আসলো ইমরান মল্লিক আলহামদুলিল্লাহ জি গুরুজি প্রশ্ন হলো যে তাহলে ফো ফোনে ফটো এডি এডিটিং চলবে কি জি ভাই ফটো আপনি এডিটিং করবেন কেন করবেন না ফটো এডিটিং করতেই পারেন ইনশাআল্লাহ সমস্যা নেই আমাদের ফটো এডিটিং করে অনেক বক্তৃতা ছাড়ে মানুষ ওটা পরিচিতের জন্য ভাই হ্যাঁ ফটোটা এডিটিং করা এটা পরিচিতের জন্য অন্য কোনো ব্যাপার নেই অনেকে মনে করে যে ফটো তোলা হারাম ইত্যাদি ইত্যাদি আসলে এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার থাকে আমরা যে ফটোটা করি এটা আসলে ফটো নয় হ্যাঁ এটা হচ্ছে প্রতিচ্ছবি বা ছায়া মনিরুল ইসলাম মনিরুল ইসলাম লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সোমতাল্লা অনেক ভালো রেখেছেন তবে একটু পরীক্ষার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ তো যেটা বলছিলাম যে অনেক সময় দেখবেন যে বাজারের রাস্তাঘাটে কিন্তু অনেক সময় কুকুর ইত্যাদি শিয়াল টিয়াল মরে পড়ে থাকে তা আমরা ওয়েট করি যে একজন মুচি বা ম্যাথর বা কী যা যারা যাদেরকে আমরা নিচু সমাজের মনে করি বাট ওরা নিচু সমাজের না আমরা শিক্ষিত যারা সকল শিক্ষিত আছে না কিছু মনে করে যে ওরা ওই সব নোংরা টোংরা সাফ করে তো এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদের কাছে আমার এটা দাবি বলতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামী দিনে করিও যা যতটুকু পারি যে এই ধরনের যখন কুকুর বা ইত্যাদি মরে থাকবে তখন কিন্তু আমরা সবাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সবাই আমরা ওয়েট করি যে ওটাকে কেউ যেন ফেলে দেয় তার জন্য কিন্তু আমরা এখন থেকে ওয়েট করব না আমরা ওটাকে ফেলে দেবো নিজেই জান্নাত পাওয়ার জন্য শুধুমাত্র আরে ভাই একটু গন্ধ না হয় হলো জান্নাত কি অনেক সুখময় একটা জায়গা আল্লাহ রসুল বলছেন যে ও খাতার আল্লাহ বাসার আপনার অন্তরও কল্পনা করতে পারেনি লেখক কত কি কল্পনা করে লিখতে পারে কিন্তু অন্তরও কল্পনা করতে পারেনি যাই হোক হাইলে হাদিস বলে একজন ভাই কমেন্ট করেছে ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে কি আমার নাম্বারটা যে কোনো জায়গায় খুঁজলে পাবেন ভাই যান খুঁজে নিন তারপরে বলে দিচ্ছি অনেকে মনে করেন যে নাম্বার আমি দিই না নাইন সেভেন ডবল থ্রি ফাইভ টু জিরো থ্রি ওয়ান এইট নাইন সেভেন ডবল থ্রি ফাইভ টু জিরো থ্রি ওয়ান এইট কী লিখেছেন সোহেলি রেজা টিকটক এ কোনো ইসলামিক কিছু পোস্ট করা যাবে কি ভাই ইসলামিক পোস্ট করে না আমাদের মতো লাইভ আসুন আমাদের মধ্যে আপনি ভিডিও বানান কী দরকার টিকটকের মধ্যে কেন যাবেন টিকটক দরকার নেই ভাই এর মধ্যে আসুন ইনশাল্লাহ তারপরে অনেকে নাইস অনেক আপনার বক্তব্য তো শুনলাম শামীম বিশ্বাস আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছেন তাহলে কি ফেসবুকে পিক পোস্ট করা যাবে না কেন না হয় নয় হোয়াই নট ভাই আমরা করি তো সমস্যা নেই আপনার পরিচিতির জন্য আপনার ভালো লাগার জন্য আপনি করতে পারেন এইগুলা এইগুলো করতে পারেন ইনশাআল্লাহ আর ইমরান মল্লিক ফটো এডিটিং যেমন ধরুন পাসপোর্ট ফটো ওখানে ফর্সা করা হয় এটা কি ধোকা দেওয়া হয় না কি একটু বিস্তারিত বলবেন ফর্সা করা হয় দারুণ কোশ্চিন আমি কিছুদিন আগে মনে একটা কবিতা দিয়েছিলাম সবাই দেখেছেন নাকি প্রতিযোগিতা চলছে ফেসবুকে আসলে যার যত ভালো মোবাইল শেষ তো তত সুন্দর বা সুন্দরী এখন দেখবেন এইদম ফেস বিউটি এমন মেরে দিচ্ছে ভাই মা বিন্দাস একটা ফটো কালো মানুষ ও হয়ে যাচ্ছে সুন্দরী তো এটা এটা একটা ধোকা পাসপোর্টটাকে পাসপোর্ট ফটোটাকে কিছুটা আপনি ইয়ে করতে পারেন একদম কালো উঠে অনেক সময় একটু আপনি ওটাকে ব্রাইটনেস বাড়াতে পারেন এতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা নিহাতের উপরে ডিপেন্ড করবে তারপরে জামান আমি করেছি আমার কোনো ক্ষতি হবে ভাইজান এটাকে শেষ করে দেন মানে আনইনস্টল করে দেন হাসান মন্ডল আপনাদের স্কুলে আরবি কতটা হয় একটু বলবেন আরবি কতটা হয় মানে আরে ভাই দুনিয়াভি চলার জন্য দাওয়াতের কাজ করার জন্য একদম এ টু জেড টেক্সট থেকে শুরু করে গ্রামার পর্যন্ত আমাদের স্কুলে পড়ানো হয় ইনশাল্লাহ ছেলে মেয়েকে ডক্টর জাকির নাইকের মতন তৈরি করব বলে আশাবাদী শুধু আপনাদের দোয়াটা দরকার ব্যাস আলহামদুলিল্লাহ ছেলেরা চলছে ভালো ট্রিটমেন্ট এ চলছে আর কি এম ডি ইয়াসিন শেখ আমার জন্য দোয়া করবেন আপনাদের মসজিদে নামাজ পড়ার মন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইনশাল্লাহ ভাই ইয়াসিন ভাই আসুন একদিন সলাত আদায় করুন ইনশাল্লাহ সামনে জুমায় সম্ভবত সরকার মোহাম্মদ জামে মসজিদে আমার কুদ্ব আছে আর আমাদের ইসরা মসজিদে আমাদের রাহুলের খুদ্ব আছে ইনশাল্লাহ আসবেন সম্ভবত আমি জানি না দেখতে হবে হক এম ডি আসমাউল সালাতের পর লাইভে আসবেন এর পর থেকে ও আসলে তো তাই আসলে আমি মিশনে আছি তো আমাদের নামাজটা একটু দেরিতে হয় এজন্য আমি লাইভটা এই সময় আসলাম দুঃখিত ভাই ইনশাআল্লাহ খেয়াল রাখবো এম ডি ফারুক আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক সালাম রহমতুল্লাহ বারকাত আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক শেখ রহমত আলী জাজাকাল্লা খায়রান আল্লাহ মতো উত্তম পুরস্কার দিক এম ডি জোসীম বিশ্বাস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম সালাম রহমতুল্লাহ আবাইকিয়াত আফজাল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবিকা ভাই আমি কোশ্চিন করতে বলেছিলাম আমি লাইভটা শেষ করবো অনেকক্ষণ হয়ে গেল আফজাল লিখেছেন স্যার আপনাকে কিছু বলার ছিল ঠিক আছে অন্য সময় বলেন ভাই মেসেজ করেন আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি দোয়া করবেন আমার জন্য নুর উদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকিয়া তো সম্মানিত ভাই তারপরে কি লিখেছেন সিমোর 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 আপনি জানতে চাইছেন যে আপনার মত মতো আমিও ইসলামিক নে ইসলাম নিয়ে চর্চা করতে চাই প্রথমে কি করতে হবে ইমান আকিদার সম্পর্কে কিছু একটা আমাকে আমাদের সকলকে উপদেশ দিন আমার মতো নয় আমি নগণ্য একটা মানুষ টার্গেট দেখেন ডক্টর জাকির নাইকের মতো গালি দিলেও ডক্টর জাকির নাইকে বহু মানুষ গালি দেয় কিন্তু তার বিদ্যার কাছে কেউ টিকে না একটা ইন্টারেস্টিং পার্ট তো ইনশাআল্লাহ ভাই আমি জানি না আপনি কোথা থেকে বলছেন যোগাযোগ করবেন আসবেন ইনশাল্লাহ আমাদের সামনে আমাদের কাছে এভাবে তো হয় না আমরা কিভাবে ইসলামটা চর্চা করি ইনশাআল্লাহ জানাবো ইমরান মল্লিক হ্যাঁ গুরুজি শুনেছি ওই ভিডিওটা কবিতাটা খুব সুন্দর হয়েছে ভাই আমাকে গুরুজি বলবেন না এ গুরুজি না ইমরান বিন বেনজির কি বাংলা লেনদেন ছাড়া ইন্টারন্যাশনাল বিজনেস করবো ভাই এসব কোশ্চিন পরে করেন জা খানলা। খান্লা আপনার নাম্বারটা বলবেন প্লিজ নাম্বারটা পরে নিন ভাই আর কি আর কি আর কি আর কি বাবা এত কমেন্টস আসছে যে আমি পড়তে পারছি না সোহেল রাজা আপনার নাম্বারটা বলবেন সোহেলি পারভিন কিছু বলতাম কিন্তু ভয় পাই আপনাকে আমি আমি নই একজন সাধারণ মানুষ আমার সাথে মিশে দেখবেন আমি খুব ভালো কথা বলি সমস্যা নেই মানে ভয় পাওয়ার কিছু নেই স্টেজে অনেকে ভয় পাই এমডি ডি মিরাজুল অনেকে তো পিক পোস্ট করে লাইক কমেন্টসের আশায় তার পরিচিতির জন্য একটা পিক ছিল যথেষ্ট এই পোস্ট করা যাবে লাইক কমেন্ট কেন আমরা তো কোনো কাজ লাইক কমেন্টের আশায় করি না ভাই তাহলে আমার ওই কবিতাটা শুনে নেবেন ইনশাল্লাহ প্রতিযোগিতা চলছে ফেসবুকে হ্যাঁ নুরুল হাসান কোরবানি ভাগা দিয়া যাবে কি না ভাই এটা অনেক বড়ো কোশ্চিন ইনশাল্লাহ অন্য সময় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম গজল দিয়ে কি ভিগো করা যাবে ভাই এসবে দূরে থাকেন ভিগো থেকে তারপরে আকরাম হোসেন লিখেছে আলহামদুলিল্লাহ আপনার আলোচনা খুব ভালো জাজাকাল্লা ভাই দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনারা একে ই ইয়ে করলেন না আমাকে এটা নিয়ে কোশ্চিন করলেন না যেটা আমি চেয়েছিলাম

আপনি নামাজের সময় লাইভ দেন ভাই এটা কোনোদিন হয় না আসলে আজকে আমি মিশনে আছি আমার মিশন একটু প্রায় নটার আশপাশে চলাত হয় হয়ে আসলো সময় তো এই জন্য আমি আজকে লাইভে আসি ভাই দুঃখিত এরকম আর কোনোদিন হবে না এমডি আসি আপনাকে আমার খুব ভালোবাসি আমরা খুব ভালোবাসি শুধু আল্লাহ আপনার এ কবুল করুক আমিন আমাদের জন্য দু ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাকে ভালোবাসার জন্য একটা অফার রয়েছে আল্লাহ সুমতলা বলছেন আল্লাহ রসুল বলেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি ভালোবাসে অন্তর থেকে শুধু ভাই ভাইয়ের জন্য যে ও আমার দিনই ভাই তাহলে আরসের ছায়াতের সমাসীন হবেন সেই দুই বন্ধু যে বন্ধু যে মাঠটা হবে খুবই কঠিন পৃথিবীর বুকে মানে ওইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা জায়গা হাঁসরে ময়দান সূর্য থাকবে মাথার উপরে মগজ গোলে পড়তে থাকবে মানুষ ঘামবে খুব সেই দিনে একটাই ছায়া থাকবে আল্লাহর আড়স আর ওই আড়সের ছায়াতল্লা আল্লাহ সুমান তালা আপনাকে আমাকে স্থান দিবেন যদি আপনি আমাকে প্রকৃত ভালোবাসেন সো আই লাইভ ইউ লাইক ইউ অলসো অ্যান্ড লাভ ইউ অলসো কবিতাগুলো ভালো বলেন ও সুরাত ভাই আপনি তো ভালোভাবে কবি ভাই আপনার কবি তো মাসাল্লাহ অনেক প্রতিবাদে আছে সোমান আল্লাহ যান ভাই আপনাকে আমার খুব ভালো লাগে আফজাল হোসেন আই লাভ ইউ স্যার উইথ আই লাভ ইউ অলসো ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবার যদি পরবর্তী সময় সুযোগ পাই আবার লাইভ লাইভে আসবো তবে লাইভটা বারবার করে বলছি শেয়ার করবেন শুধুমাত্র টিকটক আর ওই ফেস অ্যাপওয়ালাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সোমতাল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দিক আমিন আসসালামু আলাইকুম আর ওবার ওবরাকাতু